খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। এবার বিজ্ঞানীরা এমন একটা আবিষ্কার সামনে নিয়ে এসেছেন যে কেউ আর নির্ণয় পারমাণবিক যে পরীক্ষা সে মাটির তলায় করার পরে কেউ জানতে পারতো না, সেটা কিন্তু সবার সামনে চলে আসবে। হ্যাঁ, শনাক্তকরণ পদ্ধতিতে একটা উল্লেখযোগ্য বৈজ্ঞানিক অগ্রগতির জন্য ধন্যবাদ। গোপন ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা পরিচালনা অপ্রচলিত হতে পারে। পৃথিবী বিজ্ঞানী এবং পরিসংখ্যান বিদেদের একটি দল বলছেন যে তারা এখন 99% নির্ভুলতার সাথে বলতে পারে যদি এই ধরনের বিস্ফোরণ ঘটে থাকে। জিওলজিক্যাল জার্নাল ইন্টারন্যাশনালে প্রকাশিত নতুন সমীক্ষা অনুসারে এটি 82% থেকে বেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচিত পরীক্ষার ডেটা সেটের ওপর ভিত্তি করে করা হয়েছে। পূর্বে পারমাণবিক বিস্ফোরণ এবং অন্যান্য ভূমিকম্পের উৎসের মধ্যে পার্থক্য করা ছিল ভীষণ কঠিন, যেমন প্রাকৃতিকভাবে সৃষ্ট ভূমিকম্প বা মাটির ওপরে মনুষ্য সৃষ্ট শব্দ। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান লেখক ডক্টর মার্ক হগার্ট বলছেন, বিস্ফোরণ বন্ধ হয়ে যায় এবং আপনার কাছে এই সমস্ত শক্তি রয়েছে যা বিকিরণ করে, যা সিসমোমিটারে পরিমাপ করা যায়। সুতরাং বিজ্ঞানের সমস্যাটি হয়ে ওঠে যে আমরা কীভাবে এটি এবং প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া ভূমিকম্পের মধ্যে পার্থক্য বলবো বা করব। এটি একটা সমস্যা ছিল 7 বছর আগে, যখন ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করতে ব্যবহৃত বেশ কয়েকটি বিদ্যমান পদ্ধতি উত্তর কোরিয়া এই ধরনের পরীক্ষা চালিয়েছিল তা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ করেছিল। গোপনীয় কমিউনিস্ট রাষ্ট্রটি পরে নিশ্চিত করেছে যে এটি 100 থেকে 370 কিলোটন শক্তিসহ একটি অস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। তুলনা করার জন্যে, একটি 100 কিলোটন বোমা 1945 সালে হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমা ফেলেছিল তার চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। উত্তর কোরিয়া হলো একমাত্র দেশ যা 21শ শতকে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, কিন্তু গত বছর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে যে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন সাম্প্রতিক বছরগুলিতে তাদের পারমাণবিক পরীক্ষার সাইটগুলিতে নতুন স্থাপনা তৈরি করেছে। যদিও এমন কোনো পরামর্শ নেই যে 3টি পারমাণবিক বা পরাশক্তি এই ধরনের পরীক্ষাগুলি আবার শুরু করার পরিকল্পনা করেছে। তবে ইউক্রেনের যুদ্ধ বিশ্বব্যাপী নিরাপত্তা ল্যান্ডস্কেপকে অনিশ্চিত করে তুলেছে। তবে কিছু সংশোধিত গণিত এবং আরও উন্নত পরিসংখ্যানগত চিকিৎসা ব্যবহার করে ওনারা বলছেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে 140টি পরিচিত বিস্ফোরণের জন্যে সেনি বিভাগের সাফল্যের হার 82% থেকে 99% উন্নীত করতে পেরেছি। ডক্টর হগার বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক পরীক্ষা মূলত নেভাডায় মরুভূমিতে করা হয়েছে এবং এই সমস্ত পরীক্ষার একটি পুঙ্খানুপুঙ্খ ভূকম্পন রেকর্ড হয়েছে, তাই এটি সত্যি একটি সহায়ক ডাটা সেট আমাদের প্রদান করেছে। এবং নতুন পদ্ধতিটি 2006 থেকে 2017 পর্যন্ত উত্তর কোরিয়ায় পরিচালিত 6টি পরীক্ষাকে সফলভাবে শনাক্ত করেছে। ডক্টর হগার্ট আরও বলেন, পৃথিবীর কিছু অংশে গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালানোর ঘটনা এখনও হতে পারে এবং ভূমিকম্পের পরিমাণের যে পরিণাম সেটা সন্দেহজনক কিনা তা নির্ধারণ করতে প্রতিটি ঘটনা তদন্ত করে বা তদন্ত করা কঠিন করে তোলে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।